বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার হাসপাতালে রেখে মারতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 17 সেপ্টেম্বর তারুণ্যর রোড মার্চ কর্মসূচির দ্বিতীয় দিন বগুড়ার চার মাথা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, সে থাকলে নাকি ভালো নির্বাচন হয়, শিয়ালের কাছে মুরগি দিলে কি হয় তা সবাই জানে। জনগণের ভোটাধিকার চুরি করে 2024 সালে আবারও একতরফা নির্বাচনে পায়তারা চলছে, কিন্তু এবার তা হবে না। বিরোধী নেতা কর্মীদের মামলা, গ্রেপ্তার আর সাজা দিয়ে বিরোধী মাঠ শূন্য করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জামায়াতে ইসলামের নায়েবে আমির দেলার হোসেন সাঈদীকে যেভাবে জেলে রেখে মেরেছে, বেগম জিয়াকেও সেভাবে হাসপাতালে রেখে মারতে চায় সরকার। ভোটাধিকার ফিরিয়ে দিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে দাবি করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় দিন বগুড়া থেকে সান্তাহার ও নওগাঁ হয়ে রাজশাহীর মোট 130 কিলোমিটার পর্যন্ত রোড মার্চ করবে বিএনপি তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এর আগে প্রথম দিন শনিবার রংপুর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয় রোড মার্চ। রংপুর থেকে দিনাজপুর, মাঝে নীলফামারীর সৈয়দপুর, গাড়িবহরে ছুটে চলে উত্তরের জনপদে। প্রতিবাদী স্লোগানে মুখর ছিল পুরো যাত্রা। কেন্দ্রীয় ও স্থানীয়দের পাশাপাশি আশেপাশের এলাকা থেকে জড়ো হন নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।